শিশুমন এক সরলতার অনুভূতি সৃষ্টি করে শিশুর হাসি শিশুর কথা শিশুর ভাবনা চিন্তা শিশুর মনোজগৎ কোথাও কিন্তু কোনো জটিলতার জায়গা নেই শিশু মন যা কিছু সহজ যা কিছু সরল যা কিছু পারিপার্শ্বিকে দেখছে সেখান থেকেই কিন্তু শিশু শিখতে শুরু করে শিশু তার পরিবেশ থেকে শেখে শিশু প্রতিনিয়ত যে পরিবেশে থাকছে যাদের সঙ্গে থাকছে তাদের থেকে সে শিখতে থাকে তার পৃথিবীকে তার সমস্ত পৃথিবী জুড়েই থাকে তার চারপাশের মানুষজন হতে পারে তার মা বাবা ভাই বোন হতে পারে তার বন্ধু বান্ধব হতে পারে তার শিক্ষক শিক্ষিকা এরা এখন এই শিশু মনে অনেক ক্ষেত্রে কিন্তু রাগ ঘৃণা ভয় এরকম কিছু জটিলতা দেখা যায় এবং তার কারণ কি সে চারপাশ থেকে তো সমানে শিখছে সে শিখতে থাকে সে হয়তো দেখছে মা বাবার মধ্যে প্রচণ্ড প্রচন্ড একটা ঝগড়া মারামারি এবং সেখান থেকে সেই যে পারিবারিক অশান্তির জেরে তার মধ্যেও কিন্তু একটা প্রচন্ড রাগ একটা প্রচণ্ড বায়না করা প্রচন্ড একটা এমন একটা খুব উগ্র একটা মন মানসিকতা একটা প্রভাব তার মধ্যে কিন্তু দেখা যায় সেই শিশু কিন্তু একটুতেই হয়তো কোনো কিছুতে বায়না করছে জোরে জোরে চিৎকার করছে হাত পা ছড়াছড়ি করছে তাকে খাওয়ানো যাচ্ছে না তাকে কন্ট্রোল করা যাচ্ছে না এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বহু মা বাবারই এরকম কিন্তু এক্সপিরিয়েন্সেস আছে যে সবার সামনে বায়না করছে কথা শুনছে না চিৎকার চেঁচামেচি করছে এমন কিছু ব্যবহার করছে সেই ব্যবহারগুলো হয়তো অস্বস্তির কারণ হয়ে উঠছে মা বাবার ক্ষেত্রে সে হয়তো মাটিতে গড়াগড়ি এরকম হতে থাকে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি বহু ক্ষেত্রেই দেখেছি কিন্তু জানতে হবে এগুলো কেন হচ্ছে তার কারণ প্রথমেই শুরুতেই বলেছি শিশুমন তার চারপাশের জিনিসপত্র থেকে শেখে আর শিশুদের একটা টেন্ডেন্সি থাকে যে কিছু জিনিস যা তার কাছে লোভনীয় যেমন মোবাইল ফোন খুব দামি খেলনা যেটা তার বাবা মায়ের পক্ষে হয়তো কিছু ক্ষেত্রে দেওয়াটা একটু হলেও অসুবিধাজনক সেগুলো নিয়ে এসে বায়না করতে থাকে এবং সেক্ষেত্রে হয় কি বাবা মায়েরা তাকে শাসন করতে গিয়ে হয়তো মারধর করে ফেলেন কখনো হয়তো বকাঝকা করে ফেলেন বকাঝকা করার সময় হয়তো খেয়াল থাকে না আরও অনেক মানুষের সামনেই হয়তো ছোট শিশুকে বকাঝকা করছেন এবং সেটি তার হয়তো একটি রাগের কারণ হয়ে যাচ্ছে একটা আহ তার কাছে একটা হয়তো খুব একটা লজ্জার কারণ হয়ে যাচ্ছে এবং সে সেই জায়গাটা থেকে আরও অনেক বেশি করে জেদি হয়ে যাচ্ছে এবং সে অনেক বেশি করে সেই অন্যায় আবদারটাকে করে চলছে এক্ষেত্রে মা বাবার যেটা করণীয় কোনটা ঠিক এবং কোনটা ভুল সেটা যাতে শিশু নিজেই একটা বুঝতে পারে সেই জায়গাটায় পৌঁছোতে পারে তাতে তাকে হেল্প করা সেগুলো কি করে সম্ভব শিশু হয়তো খুব একটা অন্যায় করেছে সেক্ষেত্রে হয়তো তাকে কিছুটা সময় একলা কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে থাকার জন্য তাকে বলা হতে পারে এবং সেটি হয়তো তার প্রিয় খেলবার সময় সেইটা হয়তো সে অন্য একটা এমন কাজ করছিল যেটা তার ভালো লাগার সময় শিশুকে প্রত্যেকটা চাহিদা জিনিস পূরণ না করে তাকে কিছু জিনিস দিতে হবে যেরকম সেরকম কিছু জিনিস তাকে না দিয়েও রাখতে হবে যাতে সে বুঝতে পারে যে জীবনের পথটা বড্ড কঠিন এবং সেই পথে অনেকটা স্ট্রাগেল করে অনেকটা কষ্ট করে কিন্তু কোনো একটা অ্যাচিভমেন্ট বা কোনো একটা প্রাপ্তি তাকে পেতে হবে এবং শিশু যখন এটা বুঝবে তখন কিন্তু সে আস্তে 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 অনেকটা কন্ট্রোল পরিস্থিতিতে আসবে শিশু মনকে জয় করার সব থেকে বড় রাস্তা হলো ভালোবাসা ভালোবাসাই কিন্তু শিশু মনকে জয় করতে পারে এটা সব সময় মাথায় রাখবেন শিশুকে কখনোই কিন্তু খুব বেশি মারধর খুব বেশি বকাঝকা শিশু যেটা চাইছে তার যেটা ভালো লাগার জায়গা সব ক্ষেত্রে কিন্তু না শব্দটা প্রয়োগ করবেন না কারণ কি আপনার কাছে যেটা ভুল একজন শিশুর কল্পনা প্রবণ মনে শিশুর গঠনশীল মনে সেটাই হয়তো ঠিক তাই শিশুকে সব ক্ষেত্রে সাহায্য